হ্যালো বন্ধুরা, প্রতি বছরের মতো আমরাও কিন্তু বিশ্বকর্মা পুজো করেছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ট্রাভেল শুটার্সে বিশ্বকর্মা ঠাকুর এবং এবছর তিনটি চ্যানেল ট্রাভেল শুটার্সে ভিডিও যাচ্ছে না, যাচ্ছে ট্রাভেল শুটার্স এন্টারটেনমেন্ট চ্যানেলে। আমি পুজো তো দেখাবই এবং তার সাথে দেখাবো আমি যেখান থেকে ভিডিও বানাই বা আমাদের ট্রাভেল শুটার্সের ভিডিওগুলো যেখানে থেকে তৈরি হয়, এডিট হয়, আজকে সেই সেট আপ ট্যুর। তো প্রথমে আমরা ঠাকুর দেখিয়ে নিই আপনাদেরকে। তো এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর এবং সাজানো হয়েছে, আমাদেরই সব টিম মেম্বাররা মিলে সাজিয়েছে। আর যেরকম বিভিন্ন ক্যামেরা লাইট দিতে হয় ঠাকুরের কাছে, সেরকম এই নিকনের ক্যামেরা 360, তারপরে একটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, ড্রোন, এগুলো সব ঠাকুরকে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে এখন দুদিন কোনো কাজ করব না। আর যেই ক্যামেরাটা দিয়ে করছি এটাও পুজো দেওয়া হয়েছে, তবে এটা কাজ চলছে। এছাড়া আজকে সেটআপ ভেঙে সব লাইট ফাইটগুলো এইখানে লাগানো রয়েছে, এখানে কিছু করার নেই আজকে, আর এইখানেই সমস্ত লাইট ফাইট থাকে। এইবার যাবো হচ্ছে গিয়ে আমরা আমাদের যে সেট আপ, যেখান থেকে আমি এই আমাদের লাইভ করি কিংবা এডিট চলে, আমাদের পুরো রেকর্ডিং চলে সমস্তটা। তো আমরা চলে যাই সেট আপে। এই হচ্ছে সেট আপ, এই সেট আপে কিন্তু আমরা কাজ করি। আর এই যে মেশিনটা, এটা i7 মেশিন, ল্যাপটপটা, এটা থেকে আমরা লাইভগুলো করি। এখানে ক্যামেরা থাকে, এখন ক্যামেরা নেই, সেই ক্যামেরাটাই আমার এখন হাতে। আর এইটা হচ্ছে এডিটিং মেশিন, এখান থেকে সমস্ত এডিট হয়। আর এই হচ্ছে সেট আপ, এখানে দুটো কিবোর্ড, ওই তলায় হচ্ছে সিপিইউ আছে। এটা হচ্ছে আমাদের সাউন্ডের মেশিনটা, এখান থেকে সাউন্ড রেকর্ড হয়, এখানেও লাইট রয়েছে। এই হচ্ছে গিয়ে মাইক, এই মাইকে সমস্ত রেকর্ডিং করি। আর এখান থেকে একটা জিনিস আপনাদের দেখাই, জানলার বাইরেটা আমার খুব সুন্দর, একদম প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে বসেই কিন্তু কাজ করি এবং কখনো মনে হলে জানলাটা খুলেও নিতে পারি। এছাড়া ঘরে সবসময় এসি তো আমার চলছে, যার জন্য গরমে খুব একটা আমাদের অসুবিধা হয় না। আর আরেকটা যেটা সেট আপের, এখন তো সব ক্যামেরাগুলো আমি বার করে ঠাকুরের কাছে দিয়েছি। এইখানে আমার হচ্ছে গিয়ে এই চেয়ারে বসেই কাজ চলে। এছাড়া এইখানে হচ্ছে গিয়ে আমার অ্যাওয়ার্ডগুলো, যেগুলো মানে আমাদের এই যে, আর আজকে এই জায়গাটা একটুখানি ঘিঞ্জি, তার কারণ হচ্ছে ঠাকুরের ওই সাজানো গোছানোর জন্য এই জায়গায় সব কিছু তুলে রেখেছি এবং সেই জিনিসগুলো যেগুলো থাকে ওখানে টেবিলে, অনেক কিছু এখানে তুলেছি, এই আমাদের তিনটে যে অ্যাওয়ার্ড সেগুলো। তো এই হচ্ছে আমাদের সেট আপ এবং আমাদের বিশ্বকর্মা পূজা এবং বিশ্বকর্মা ঠাকুর। ছোট্টর উপর একটা ব্লগ তুলে ধরলাম, বিশ্বকর্মা পুজোর ব্লগ এবং বলা যেতে পারে আমাদের সেট আপ ট্যুর একরকম। তো ছোট্টর উপর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, খাওয়া দাওয়ার বন্দোবস্ত যেটা, সেটা অবশ্য আমরা রাতে করেছি, পোলাও আর কাশ্মীরি আলুর দম, সেটা পরে তুলে নেয় হ্যাঁ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।